জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে 10 টাকায় টিকিট কেটে নিজের চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চোখের পরীক্ষা শেষে হাসপাতালটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতালের সেবায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে উন্নত মানের চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, তাই এখন আর মানুষকে চোখের চিকিৎসা নিতে বিদেশে যেতে হয় না। পরে উপস্থিত রোগীদের খোঁজ খবর নেন সরকার প্রধান, তাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করার পাশাপাশি সবার কাছে দোয়া চান। এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।